সাল্লাম প্রথম দিন বুঝিয়েছেন ছোট আট বছরের আলীকে রাসূলের দাওয়াত শুনে আলী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা দিন প্রতিষ্ঠা আমাদের পরিবার থেকে করব আমাদের নামাজ থেকে করব মান আকামা সালাত ফাকাত আকামা দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ কায়েম করলো শীত দিন কায়েম করলো আল্লাহু আকবার এখন তো নামাজ আমরা বুঝি না কেউ যদি বুকে হাত বাঁধে জোরে আমিন কয় আমরা তারে অপমানিত করি অথচ এটাও হাদিসে কথা কোন না কেন এটাও হাদিসে আছে আপনি অপমানিত করলেন কেন তাকে হ্যাঁ আপনি তাকে বুঝিয়ে দেন যেখানে ইমাম সাহেব আসতে আমিন বলবে মুসল্লিরাও আসতে বলবে আপনি যে কোনো জায়গায় হাত বাঁধতে পারেন আবার লোকেরা অনেকে হাত বাঁধেও না আপনি মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এমনি দাঁড়িয়ে থাকে কয় হাত বাঁধবো না কি করবি তো আপনি বুঝেন না কেন আপনি হাত বাঁধা নিয়ে এত পরেশান হলেন কেন আমরা দিন বুঝতে হবে আমাদের ফরজ ঠিক আছে ঠিক না ঠিক আমরা সূরা ফাতিহা পড়ি আমরা সূরা পড়ি আমরা রুকু করি সেজদা করি সবার রুকু সেজদার মধ্যে মিল আছে না নাই শুধু শুরুতে একটু হাত বাঁধাবাদি নিয়ে একটু ঠেলা ঠেলি এগুলো মোস্তাহাব এগুলো কি কেউ যদি সারা জীবন হাত না বাঁধে তার নামাজ হবে কি হবে না হবে যার হাত নাই সে কি করবে দুই হাত নাই এরকম লোক বদ্ধ নাই বাংলাদেশ কথা বল না কেন তো কি করবে ও কি করবে ওর নামাজ হয়ে যাবে শুয়ে শুয়ে যে নামাজ পড়ে তার নামাজ কবুল করবেন কে প্যারালাইজ হয়ে গেছে শরীর আমার এক আত্মীয়া সব প্যারালাইজ হয়ে গেছে আল্লামা কামালুদ্দিন জাফরের বড় মেয়ে শুধু চোখ দুটি নড়ত তার এই চোখ দাঁড়িয়ে সে নামাজ আদায় করত তার নামাজ কবুল করবেন কে এই জন্য দিন আমাদেরকে বুঝতে হবে আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় দিন নাই শিক্ষা ব্যবস্থায় দিন থাকলে ওই শিরমত বেয়াদবের জন্ম হতো না স্কুলে গাঁজা নিয়ে যেত এই মেয়ে বাপেরও ইনকাম খারাপ মায়েরও ইনকাম খারাপ বাপ ঘুষ খাইত কি খাইত কথা বলে যার পরিবারে হারাম ঢুকবে তার দুনিয়াও শেষ আখেরা তো যতগুলো পরিবারে হারাম ঢুকেছে কোনোটার ফোলাপাইয়া ঠিক নাই ঠিক না ঠিক কেন একটার সাথে আরেকটা রিলেশন ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ অধিকাংশ পীর পুরোহিতগুলো অবৈধ পয়সা খায় আর মানুষকে আল্লাহর দিন থেকে সরায়া দেয় অবৈধ পয়সা ঢুকবে যেখানে দিন থাকবে না সেখানে হালাল আছে যেখানে বরকত বেশি সেখানে এই জন্য আপনার হালাল রুজি করতে হবে সমাজে এখন হারাম রুজির ছড়াছড়ি ঠিক না ঠিক দিন বুঝে না দেখেই বিভিন্ন অফিস আদালতে আজকে ঘুষ পাওয়া যায় দিন বুঝে না দেখেই আজকে সুদ খায় ঠিক না ঠিক অথচ এই সুদ নিয়ে তো তার পেটে দুনিয়া থেকে বিদায় হতে হবে যেমন একটা মানুষ কয় অফিসে এখন ঘুষ খাচ্ছি একটু পরে তোবা করে ঠিক হয়ে যাব এরকম লোক বোধহয় রংপুরে নাই হ্যাঁ ইচ্ছা মতো ঘুষ খায়া মসজিদ করছে এখন মাথায় টুপি গায়ে পাঞ্জাবি বিশাল হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সালা কথাই কয় না তুমি কি মনে করছো তুমি মনে করছো আল্লাহ বোধহয় ভুলে গেছেন তোমার এই অপকর্ম তোমার কোন আবাদত কবুল হয় নাই তোমার সব কিছু জাহান্নামের উপযুক্ত হয়ে আছে তুমি যদি মুক্তি পেতে চাও সব আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে তাহলে যদি আল্লাহ তোমারে মাফ করে ওই যে স্বাস্থ্য অধিদপ্তরের আব্দুল মালিক ড্রাইভার একটা 120 কোটি টাকা আমাদের মেডিকেল থেকে এই শয়তানটা লোপাট করেছে এখন প্রধানমন্ত্রী বলছেন দুর্ভিক্ষের হাতছানি এটা ওনার কথা না 1450 বছর আগে রাসূল বলে গেছেন এই সময় আগামী সময়টা ভালো আসবে না কিন্তু আমাদের দেশের দুর্ভিক্ষ ঠেকাতে হলে যত হারাম খোর আছে এদের টাকাগুলো ব্যাংকে জমা করা হোক এমনি দুর্ভিক্ষ চলে যাবে আর আল্লাহ 1400 বছর আগে কর্মসূচি দিয়েছেন দুর্ভিক্ষ দূর করতে হলে একটা কাজ করতে হবে কয়টা একটা কাজ সূরাটা আপনাদের মুখস্থ আছে মুখস্থ আবার বলেন আমার সাথে ফালিয়া আবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف كار قطع
এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, আর নিরাপত্তাহীনতা হলে তিনি নিরাপত্তা দান করে দিবে। কোন অস্ত্র দিয়ে আপনাকে দমাতে পারবে না। আল্লাহ যাকে রাখে তাকে মারার কেউ নাই। গত করোনায় যারা মুসলমানদের গায়ে আঘাত করেছে তাদেরকে অধিকাংশ আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক তবে ঠিক। মুসলমানের দুশমন যেই গেছে যত বেশি, সেই দেশে করোনা হয়েছে তত বেশি। করোনা আসছেই স্যাং ব্যাং থেকে, স্যাং স্যাং ব্যাং, চিনেন তো এগুলো নেই, বাড়ি কোথায়? চায়নার উল্লুকেরা। কারণ কি? এই চায়নার বান্দররা আমাদের উইগর মুসলমানদেরকে জোর করে রোজা ভাঙায়, মুসলমানদের মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে নির্যাতন করে। আমাদের পক্ষে প্রতিশোধ নিচ্ছেন কে? কেনেছেন আমাদের প্রতিশোধের জন্য যথেষ্ট কে? ওকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আমাদের শুধু একটা কাজ করা দরকার। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিপদে পড়লে কার দিকে ঢুকে? আল্লাহর দিকে ঝুঁকে যায়। হিন্দু ভাইয়েরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তুফান শুরু হয়, এই যে কিছুদিন আগে ছত্রাঙ্গে একটা তুফান হলো, কক্সবাজার উখিয়া সব সাগরের এলাকার হিন্দু বৌদ্ধ সব একসাথে মিলে পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। আল্লাহ ওয়াদা করেছেন এটা যে পড়বে তাকে নাজাত দান করে দিবেন কে? যুবকদের দিন প্রতিষ্ঠার জন্য প্রথম নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না? ঠিক। যুবকের সেজদা সবচেয়ে পছন্দ করেন কে? আরো জোরে বলেন। এটা বুড়া মানুষ তো নিরুপায় হয়ে যায়, হ্যাঁ নিরুপায় হয়ে যায়, এখন করবে কি? মসজিদ ছাড়া তো আর উপায় নাই। কিন্তু একজন যুবক যখন নামাজ পড়তে যাবে খুশি হবেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, সাত ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে। কয় ব্যক্তি? আল্লাহর ছায়া ছায়া পাবে। লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ইমামুন আদল, একজন ইমাম যিনি ইনসাফ করেন মানুষের মধ্যে, যিনি আদল করেন, মানুষের হক মানুষকে দেন, কোন রকমের অন্যায় করেন না, জোর করেন না, মানুষের অধিকার চুরি করেন না, মানুষের অধিকার মানুষকে দেয় ইমামুন আদিল। দুই নম্বর বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতের ভিতরে। আপনি যখন সলাতে দাঁড়াবেন, সেজদা লম্বা করেন, রুকু লম্বা করেন, খুশি হবেন কে? আপনি সলাতে যাচ্ছেন, আপনার ভাই ব্রাদারকে নিয়ে আসেন। যেমন আজকে মাহফিলে আসার সময় দেখলাম যুবকগুলো সামনে সব গাড়ি পরিষ্কার করে দিচ্ছে। এখন এখানে যদি একজন মুরব্বী বুড়া হতো, উনি তো নিজেই হাঁটতে পারতেন না, ঠিক না? ঠিক। তো যুবকরা যেখানে আগে আসবে সেই দেশকে পিছনে রাখার ক্ষমতা কারো নাই। বাংলাদেশে 8 লক্ষ যুবক, সবগুলো কর্মক্ষমতা সম্পন্ন, সুবহানাল্লাহ বলেন। এত বিশাল জনশক্তি পৃথিবীর কোনো দেশে নাই। এই জন্য এগুলোকে যদি লক্ষ্য করা হয়, এদেরকে যদি দিন বুঝানো হয়, বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। এই যুবকগুলো যদি সেজদা দেয়, এরা অপকর্ম থেকে লিপ্ত হবে না, মানুষের হক মারবে না, মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, কোনো মায়ের উপর আক্রমণ করবে না, ঠিক না? ঠিক। কারণ মসজিদে গেলেই ছেলেদের চরিত্র ঠিক করে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন, মান আকামাত দ্বীন, মান আকামাত সলাত ফাকাদ আকামাত দ্বীন। রাসূলের মাধ্যমে বললেন যে দিন কায়েম করতে চায় সে যেন সলাত কায়েম করে। এখন সলাত তো বুঝি না, সলাত কি? জোরে বলেন, কাটটা দেখে পড়বেন, কাটটা। কোন পীর সাহেবের সলাত দেখে পড়লে সলাত হবে না, কোন হুজুরের সলাত দেখে পড়লে সলাত হবে না। সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্যাট ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। তোমরা ওইভাবে সলাত পড়বে যেভাবে আমাকে দেখছো আমি পড়ছি। কে বলছেন? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কথা সোজা করবেন না, আপনার অন্তর উল্টা হয়ে যাবে। আপনি কাতরের মধ্যখানে ফাঁক রাখবেন, ওখানে এসে শয়তান ঢুকবে। রাসূল বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখেছি ছাগলের বাচ্চার মতো শয়তান তোমাদের দুইজনের ফাঁকে ঢুকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একামতের পরেই মুসল্লিদের দিকে ঘুরতেন, মুসল্লিদের দিকে ঘুরে নির্দেশ করতেন, ইস্তাউসাউ ওয়াসাদুল খালাল, এই গ্যাপ বন্ধ করো, গ্যাপ বন্ধ করো,
এটা ইমামদের ব্যাপার না ইমাম আবু হানিফা সব সহি হাদিস মেনেছেন আপনারা ইমাম আবু হানিফা দোহাই দিয়ে একজনের মধ্যে আর একজনের মধ্যে ফাঁক রাখেন কেন মোল্লা আলী কারি আবু হানিফা হানাফি মাযহাবের ইমাম তিনি বলেছেন এই জাতি যখন নামাজের সুন্নতগুলো ছেড়ে দিয়েছে তখন সমাজ থেকে ভালোবাসা দূর হয়ে গেছে এখন নামাজ পড়ে এক মুসল্লি আরেক মুসল্লির মাথায় লাঠি ভাঙে ঠিক না ঠিক অথচ এই যে আমি ধরলাম আমাদের আজকে সভাপতিরে যদি ধরি ভালোবাসা বাড়ে না কমে কথা কন না কেন আপনি আপনার প্রাণের বন্ধুকে দীর্ঘদিন পরে পেলেন কি করবেন কি করবেন জড়িয়ে ধরবেন নাকি কইবেন এই দূরে থাক আপনি মসজিদে যাচ্ছেন পায়ের সাথে পা লাগলো শরীরের সাথে শরীর লাগলো সাহাবায়ে কেরামের জামার এখানটা ছিদ্র এত টাইট হয়ে দাঁড়াতেন পিছন থেকে কেউ সামনে যেতে পারত না বহু ইসলামের দুশমন রাসূলকে হত্যা করার জন্য মসজিদে নবীতে এসেছে নামাজের সময় ঢুকবে কিন্তু কাতার ভেদ করে সামনে যাওয়ার কোনো উপায় নাই আপনি সেই সুন্নতকে কেন বিতাড়িত করে দিলেন আপনি পায়ের সাথে পা লাগান রাসূল বলছেন যারা পায়ের সাথে পা লাগায় আল্লাহ জান্নাতে তাদের জন্য একটা প্রাসাদ বানায় দেয় আপনি কেন এই সুন্নত থেকে বঞ্চিত হবেন আপনি আপনার ভাইকে আদর করে কাছে আনেন সুন্দর করে রুকু করেন সুন্দর করে সেজদা দেন বহু ইমাম নামাজ পড়ে এই হাদিসের দোয়াগুলো পড়তে নারাজ জানেও না পড়েও না রাসূল একামতের পরে কাতারা না দেখে কখনো তিনি তাকবীরে তাহরিমা বানতেন না ডান দিকে ফিরে পড়তেন ইস্তাওয়া একটা দিলু কিতাবুস সালাত মিসকাত খুলে দেখেন ইস্তাওয়া একটা দিলু ডান দিকে ফিরে বলতেন বাম দিকে ফিরে বলতেন সাওয়াসফু ফাকুম ওয়াসাদুল খালাল কাতারগুলো মেকআপ করে দাঁড়ান মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না মুসল্লিদের ভালোবাসা যত বেশি হবে আমাদের সমাজে ইসলাম তত বেশি হবে আমরা মুসল্লিরা যদি এক হয়ে যাই বাংলাদেশে ইসলামকে প্রতিপাদন করার কেউ থাকবে না ঠিক না ঠিক কিন্তু মসজিদের মুসল্লিরা যদি এক দল হয়ে যায় কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশে ইসলাম এখন মুসল্লিদের মধ্যে বস ঠেলা ঠেলে লাগায় রাখছে এক গ্রুপে কয় আমিন জোরে কবি না তোর নামাজ হবে না গাথা কোথাকার রাসূল তো আমিন আসতে বলেছেন জোরে বলেছেন তুই এই ফতোয়া দেশ কেন আরেকজনে কয় বুকে হাত বাঁধবি না তোর নামাজই হয় না আরে কি মুশকিলের ব্যাপার কার নামাজ হয়েছে কাটটা হয়নি এটা জানবেন কি হ্যাঁ আপনি নামাজের সহি তরিকা অনুসরণ করেন রাসূল যা করেছেন আপনি তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ে চুপ থাকেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাআলতা বিশাইইন আযীম একটা বিরাট প্রশ্ন তুমি করেছো আমি সূরা ফাতিহা পড়ার পরে আমি পড়ি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদ মিনাদ দানাস অক্সিলনি মিন খাতায়া বিল বাই ওয়াস সালজ ওয়াল বার এই দোয়াটা আমি পড়ি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ এটা পড়তে তো একটু সময় লাগে নাকি এখন আমাদের দেশের লোকেরা মক্কা শরীফে যায় ওরা কয় ইমাম সাহেব সূরা তালাশ করতেছে কোন সূরা বলবো না ঠিক পাইতেছে না এখন সূরা তালাশ করতেছে বুঝছেন তো না জানলে আপনি যেই কাজ করবেন ওটা জানা আপনার জন্য ফরজ বিয়ের আগে বিয়ের হাদিস কোরআন জানা ফরজ আপনার জন্য ব্যবসার আগে ব্যবসাটা জানা ফরজ তাহলে তুমি হারাম ব্যবসায় যোগ দিবা না ঠিক না ঠিক দিন আপনি করবেন কায়েম আপনার জীবনে আগে আনেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারে কে বেনামাজি আছে আপনি সেটা লোকেট করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম দিনের দাওয়াত দিয়েছেন নিজের বিবির কাছে বিবিকে সবচেয়ে বেশি আদর করেছেন তিনি কখনো তুই তঙ্গারি করে বলেন নাই কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে বিবিরা ডাকেন নাই আর আমরা বিবির গায়ে হাত তুলি অনেক বেয়াদব আছে না নাই কথা বল না কেন যারা বিবির গায়ে হাত তুলে লোকাল চেয়ারম্যান যদি এদের বিচার না করে ওই চেয়ারম্যান ও কিয়ামতের ময়দানে আসামের কাপ গলা দাঁড়াবে করেন কি মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবেরা দুই দিক থেকে খায়া বস উল্টা পাল্টা রায় দিয়ে দেয় অবশ্য আপনাদের এখানে চেয়ারম্যান এরকম না সমানে ঘুষ খায় দুই গ্রুপের থেকে খায় খায়া যে গ্রুপের পক্ষে টাকা বেশি এই গ্রুপের পক্ষে রায় দিয়ে দেয় তুই মনে করেছিস তুই ধরা পড়বি না তোর প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে একটা মেয়ে দিন রাত কাঁদে জামাইয়ের হাতে অত্যাচারিত হয়ে আশেপাশের পাষাণ্ডরা জানে কোনো ভূমিকা নেয় না এখানে ভূমিকা সবচেয়ে বেশি যুবকের ওই বেদার হাত ভেঙে দাও ওই বেদাবকে জেলখানায় পুড়িয়ে দাও ভালো না লাগলে মেয়েকে তুমি ছেড়ে দাও অত্যাচার করবা কেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলেন জীবনে কোনোদিন চোখ রাঙিয়ে দিয়ে কোনো বিবির সাথে তিনি কথা বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে আসতেন মা আয়েশা বলেন আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস আমাদের ঘরের দিকে আসছে প্রতিদিন তিনবার তিনি আমাদের 11 জন বিবিকে নিয়ে বসতেন সকাল বেলায় ঘুম থেকে উঠে আমাদের সবার খবর নিতেন রাতে শোয়ার আগে আমাদের সবাইকে নিয়ে যেই ঘরে শুতেন ওই ঘরে বৈঠক করতেন এসার পরে আর কখনো বাইরের মানুষকে সময় দিতেন না কখনো মাগরিবের পরে শুধু বিবিদেরকে সময় দিতেন আর মধ্যখানে দিনের মধ্যখানে একবার খবর নিতেন মা সাফিয়া বলেন আমরা কেউ কানলে যখন আমরা কান্তাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো কি ভালোবাসতেন মেয়েদের মা আয়েশা বলেন একসাথে খেতে বসতাম প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে দিতেন বিবিকে আগে খাওয়াতেন আমরা খবরও রাখি না দিন কায়েমের জন্য যদি আমার যুবকেরা গিয়ে আসে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে দিন কায়েম হবেই তবে সেই পদধ্বনি আমরা শুনছি ঠিক না ঠিক মাহফিলগুলোতে তাকিয়ে দেখেন যুবকেরা এখানে আগমন হয় বেশি কুরআন তাফসীর মানে যুবকদের ভিড় ঠিক না ঠিক এটা শুধু এখানে নয় সারা দুনিয়া এই যুবকদের প্রথম কাজ হবে তোমার জীবনে তুমি নামাজ কায়েম করো নামাজ বুঝো নামাজের হুকুমগুলো তোমার জীবনে তুমি মেনে চলো নামাজ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী ওতুমা ওহাই ইলাইক আপনার রব আপনার কাছে যা ওহী করেছে আপনি তেলাওয়াত করেন আকিমিস সালাত সালাত কায়েম করেন সব নবীরা সালাত কায়েম করেছেন কুরআন শরীফের দিকে তাকিয়ে দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ও আকিমিস সালাত লিযিকরি সূরা তোহা নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া তোমাদের ইলাহ নাই আকিমিস সালাত লিযিকরি ফাআবুদনি আমার ইবাদত করো ইবাদতের মাথাই হলো সালাত আমরা সালাত আর ছেড়ে দেব না রাজি আছেন না নাই দেখি কারা কারা রাজি ভারতে মুসলমান আছে না কিসের ভারতের দালাল ভারতে এখন 42 কোটি মুসলমান আমরা যদি এখান থেকে জাগি ওই 42 কোটি আমাদের সাথে যোগ দিবে কিসের ভারতের দালালেরা আমরা আল্লাহর দালাল হব ঠিক না ঠিক আমরা কার দালালি করব আল্লাহর দালালি আমরা কোরআনের দালালি করব দলিল ছাড়া কিচ্ছু হয় না দুনিয়াও দলিল আখিরাতও আখিরাতও এই যে জমি এই জমির দলিল আসলে নাই কথা কর না কেন আপনি আসে কি এই জমি দাবি করতে পারবেন আপনাকে দলিল দেখাতে হবে ঠিক জান্নাতে যেতে হলেও কোরআন হাদিসের দলিল লাগবে দলিল ছাড়া তুমি যেতে পারবে না এই জন্য আমরা কোন এলাকাকে আমরা সংকুচিত করে দেব না বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে ঠিক না ঠিক এই ভারতের সব ইতিহাস মুসলমানদের ইতিহাস আগ্রার তাজমহল কে বানিয়েছে কে বানিয়েছে কুতুব মিনার কে বানিয়েছে তো যেটা কইলেন এটা কি কোনো ভিত্তি আছে এটা কি দালাল আমরা কোরআনের দালালি করব আল্লাহ কবুল করে আমরা কোরআনের দলিল ভিত্তিক চলব ঠিক না ঠিক আমাদের মুসলমান এখন সারা পৃথিবীতে বাড়ছে না কমছে বাড়ছে কত হারে বাড়ছে প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে এখন বাংলাদেশে মসজিদ বেড়েছে ঠিক না ঠিক সারা দুনিয়ায় মসজিদ বাড়ছে আজ থেকে 7 বছর আগে যখন আমি প্রথম আমেরিকা যাই তখন 13 সাল খুব সম্ভব নিউ ইয়র্কে মসজিদ ছিল তখন 200 গত 19 সালে হিসাব করে দেখলাম নিউ ইয়র্কে মসজিদ সংখ্যা হলো 1400 আরো আস্তে কোন সুবহানাল্লাহ বাংলাদেশে শুধু সরকারের তত্ত্বাবধানে হয়েছে 560টা শ্রেষ্ঠ মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদ বাড়া মানে মুসল্লিও মুসল্লিও বাড়া এই জন্য এই মুসল্লি আমরা বাড়িয়ে দিব তবে একটা আশার বাণী হলো আমাদের কেউ যদি মনে করে মাইরা পিটায়া
ইসলাম থেকে মানুষকে সরায় দিবে, ও বোকার স্বর্গে বাস করে। ওরে আশা কখনো পূরণ হবে না, ঠিক না ঠিক? কারণ মুসলমানদের গায়ে আঘাত করলে ইসলাম বাড়ে না কমে, বাড়ে না কমে। রাসূল 313 জন নিয়ে বদরের ময়দানে গেলেন, কাফেররা আঘাত করলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল, 1000 কে আঘাত করলো, তবুকের ময়দানে 3000 হয়ে গেল, 3000 কে আঘাত করলো, ফতে মক্কায় 10000 হয়ে গেল, ফতে মক্কায় আঘাত করলো, এখন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 120 কোটি তে দাঁড়ালো। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে ইসলাম বাড়ছে না কমছে? এত কিছুর ভিতরেও গত সপ্তাহেও একজন হিন্দু বড় পরিবারের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওর পরিবারে 10 থেকে 20 হাজার লোক পূজা করে, সেই ছেলে গোপনে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে পূজা যায়নি। আমি বললাম তুমি কিভাবে? কাজে হুজুর আপনার ক্যাসেট দেখতেছিলাম, ক্যাসেট দেখতে দেখতে এখানে দেখি যে 12 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, আমি পড়া শুরু করলাম, পড়তে পড়তে দেখি আমাদের কিতাবগুলিতেও কোরআনের কথাই বলা আছে। আমাদের কিতাবগুলিতে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বললাম তোমার হিন্দু ভাই বোনদেরকে বোঝাও, এই যে 12 মাসে 13 পূজা করে, এই পূজার কোনো ভিত্তি তাদের কোনো কিতাবে নাই, বরং তাদের কিতাবগুলিতে আছে যারা দেব দেবীর পূজা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে? আচ্ছা বলেন তো দেখি, এদেরকে গালি দেওয়া জায়েজ নাই? আল্লাহ কোরআন শরীফে নিষেধ করেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে, ঠিক না ঠিক? কি সুন্দর কথা, কিন্তু বাস্তবতা জেনে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে এরকম মূর্তি ছিল, ওনার আব্বা ওনাকে বাজারে পাঠিয়েছেন মূর্তি বিক্রি করার জন্য। তিনি জিজ্ঞেস করলেন আব্বা এগুলো কি? কাহা দিয়া আসনামুকুম, এটা তোমার দেবতা? তিনি বলেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা কি এর দেবতা? এবার তিনি বাজারে যাওয়ার পথে বসলেন, বসে একটা চোখে গুঁতা দিলেন, আরেকটার পা ভেঙে দিলেন, আরেকটার হাত ভেঙে দিলেন, ভেঙে সব নিয়ে আসছে ঘরে। বাবা কয় ব্যস্ত নাই, কয় আব্বা মাথার উপরে এমন কিলাকিলি শুরু করছে এইগুলি, এগুলো মাইলামারি কইরা দেখেন একটা আরেকটা চোখ কান সব ভেঙে ফেলছে, আমি কেমনি এগুলো নিয়ে বাজারে যাই? বাবারে কি সুন্দর করে বুঝালেন, সুবহানাল্লাহ কইবেন না? বাবা বলছিল আজরে মান্নাক, হে ইব্রাহিম তোকে আমি পাথর মেরে হত্যা করব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে কাঁপবো। এই হলো বাপ ছেলের ব্যবহার। বাপ বলছে তোরে পাথর মেরে হত্যা করব, ছেলে জবাব দিচ্ছে তোমার জন্য আল্লাহর কাছে কাঁপবো আমি। কেঁদেছেন রাব্বাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ইয়াউমাতুমুল হিসাব, হে আল্লাহ আমাকে আমার পরিবার আমার আব্বা আম্মা সবাইকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তার আব্বার শেকেল আল্লাহ পরিবর্তন করে দিবেন, কেউ চিনবে না এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। তিনি দোয়া করেছেন তার বাপের জন্য, ঠিক তেমনি ভাইরা মসজিদে যাব, আমাদের চরিত্র আল্লাহ এমনি ভালো করে দিবেন, ঠিক না ঠিক? কোনো মসজিদে যাওয়া ছেলে কখনো পিতামাতার দিকে চোখে চোখ রেখে কথা বলবে না, সমাজের কোনো মানুষের জমির আইল ঠেলবে না, কোনো নারীর উপর নির্যাতন করবে না, কোন মানুষের হক নষ্ট করবে না, ঘুষ খাবে না। আর যারা ঘুষ খায় মসজিদেও যায় বুঝা যাবে এরা নামাজ বুঝে নাই, ঠিক না ঠিক? এরা নামাজ বুঝে নাই। অনেক লোক আছে আমাদের দেশে ঘুষ খায় মসজিদেও যায়, পাজামা পাঞ্জাবি পইরা সুন্দর করে পকেটে ঘুষ লয়া, আল্লাহু আকবার। এটা অবশ্য রংপুরে নাই। আমার এক মুসল্লি আমাকে বলছে হুজুর রমজানে গেলাম ওয়াসা অফিসে, আমি দোয়া পড়তে পড়তে গেলাম যে আল্লাহ রমজান রোজা মুখে যেন আমার ঘুষ দিতে না হয়। গিয়ে দেখি যে একজন খুব সুন্দর টুপিটা বা মাথায় দিয়ে একজন অফিসার বসে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনা আমার দোয়াটা কবুল করেছেন। আমি অনেকক্ষণ কথা বললাম, উনি ড্রয়ার খুলে দিয়ে বলছে কি আনসো ড্রয়ারে ধুয়ে যাবে, আমি রোজার পরে এটা গুনে দেখবো কত দিছি। এটা এটা কোনো ছাগলও কি এরকম করবে? এটা আল্লাহর সাথে কি ঠাট্টা বিদ্রুপ করতেছে, ঠিক না ঠিক? আপনি যার থেকে জোর করে ঘুষ নেন ওর চোখের পানিতে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? যারা ঘুষ দেয় আমাদের এই লোকগুলো অসহায়, বিভিন্নভাবে এমন পেশে ফেলবে আপনি চলতে পারবেন না। স্কুলে ঢুকা যায় না ঘুষ ছাড়া, চাকরি পাওয়া যায় না ঘুষ ছাড়া, যে বাঁদরগুলো ঘুষ খায় ওদের দুনিয়াও শেষ আখেরা তো। কি খাস তুই, তোর পোলা তো একটা গাঁজাখোর হবে আর একটু হবে উল্টা পাল্টা, ঠিক না ঠিক? একজন বড় সরকারি অফিসার আমাকে বলছে হুজুর
এক পয়সা জীবনে ঘুষ খাইনি আল্লাহ কি আমাকে কিছু দিবেন না আমি আল্লাহ তো দিয়ে দিয়েছেন ইন্নাল আবরার লাফি নাঈম সব নেককারদেরকে নিয়ামতে রাখবেন কে আমি বললাম আপনি কি নিয়ামত পান নাই কয় হুজুর আমার দুনিয়ার সম্পদ নাই কিন্তু আমি ঘরে ঢুকলেই মনে হয় বেহেশতে ঢুকেছি আমার বিবি পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলেটা ফজরের আযান হলেই মসজিদে চলে যায় আরেকজন বড় অফিসার ঘুষ খেতে খেতে অবস্থা খারাপ তিনাকে বললাম আপনি কেমন আছেন কয় হুজুর অফিসে থাকলে ভালো আছি ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকলাম মাইয়া একদিকে দৌড়ায় বউ আরেকদিকে দৌড়ায় আর পুরো সারা দিন গাঁজা খায় এটা বোধহয় এই সিনারি নাই আপনাদের খবর নেন যতগুলো হারাম ঘর কোনটার ঘরে শান্তি নাই হালাল আছে যেখানে শান্তি আছে বরকত আছে সেখানে দিন আছে যেখানে শান্তি আছে যেই ঘরের বাচ্চারা সলাৎ দিয়ে ঘর দিন শুরু করে তাদের ঘরের শান্তি আর যেখানে সলাৎ নাই সেখানে কি অশান্তি আপনারা খবর নিয়ে দেখেন আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান শিক্ষা প্রতিষ্ঠানে দিন নাই অফিসে দিন নাই আদালতে দিন নাই এই দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে না ওরা আল্লাহর কাছে মুসলমান হিসেবে যেতে পারবে না আমাদের শরীরে যেমন আল্লাহর আইন চলে এই সমাজের ভিতরে আল্লাহর আইন চলতে হবে আল্লাহর আইন ছাড়া মানুষের জীবনে শান্তি আসতে পারে না আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন আল্লাহ বলছেন তোমরা কি জাহিলি আইনকে তোমাদের জীবনের জন্য মেনে নিয়েছো অথচ এই জাহিলি আইন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় রাস্তায় আপনি যখন চলবেন রাস্তার হক আছে আমার নবী বলেছেন রাস্তার পাঁচটা হক কয়টা পাঁচটা হক রাস্তায় বের হলে আপনি চোখটাকে অমানত রাখবেন প্রথম দুই নম্বর ডান সাইড দিয়ে চলবেন তিন নম্বর সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ করবেন চার নম্বর পাঁচ নম্বর সালাম দিবেন কয়টা হলো এই পাঁচটা হক আপনাকে রাস্তায় বের হলে আপনাকে মেনে চলতে হবে কয়জন মানুষ এই দিনটা মানে এই জন্য দিন আগে জানতে হবে দিন কায়েমের জন্য আমরা নামাজমুখী হব রাজি আছি না নাই যদি জীবনও যায় নামাজের জন্য নামাজ পড়তে রাজি আছেন তো রাসূলের জীবনের শুরুতে নামাজ শেষে নামাজ 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 বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই সালাতের জন্য রাসূল উহুদের ময়দানে রক্ত দিয়েছেন তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন যদি আমাদের দিতে হয় এই রক্ত দিতেও আপনারা রাজি আছেন না নাই হাত তুলে দেখাও মুসলমান আমাদের জাতীয় কবির কি নাম চিনেন তো খুব পয়সালো ছিল ঠিক না হ্যাঁ খেতে পাইতেন না নজরুল নাম ছিল দুঃখ মিয়া কি নাম দুঃখ মিয়া হোটেলে কাজ করতো হোটেলে হোটেলে রুটি বানাইতো আর কবিতা লিখতো ছন্দে ছন্দে দোনি আনন্দে আমি বন ফুল গো বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো আবার মক্তবে পড়াইছে নজরুল মক্তবে পড়াইছে আলিফ বা তা ফা জিম হা খা দাল এই নজরুল মক্তবে সেই নজরুল পাকিস্তান আর্মিতে যখন গেল লাইব্রেরিতে ঢুকলো এবার সব কবিদের কবিতা ঢুকেলো মাথায় এমরাউল কায়েসের কবিতা হুবহু নকল করে দিয়েছে নজরুল আল্লামা ইকবালের কবিতা নকল করে দিয়েছে কে মোহাম্মদ সে আফা তুমি দুনিয়া চিজ হ্যায় ইয়ে দুনিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায় আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভে জাহান জীবন মৃত্যু জ্ঞান আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আলহামদুলিল্লাহ বলে এই নজরুল আবার লিখছেন ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকালেন যারা শহীদ হতে চায় না এরা হলো মুনাফিক এরা কি
মুনাফিক রাসূল বলেছেন শাহাদাত এমন এক নিয়ামত শাহাদাতের কষ্ট মৃত্যুর কষ্ট পিপলার কামড়ের চেয়ে বেশি হয় না শহীদদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে জান্নাত দেখতে দেখতে শহীদরা শহীদ হয়ে যায় এর জন্য সব নবীরা শাহাদাত চেয়েছেন আমরাও শাহাদা চাই হৃদয় থেকে যদি কেউ শাহাদাত চায় বিস্তায় শুয়ে বললেও তাকে শাহাদাত দিবেন কে পানিতে ডুবে মরলে শহীদ বিল্ডিং থেকে পড়ে মরলে শহীদ জ্বরে পড়ে মরলে শহীদ হার্ট অ্যাটাকে মরলে শহীদ কিডনি নষ্ট হয়ে মরলে শহীদ বাসের তলে চাপা পড়লে শহীদ তবে শর্ত হলো দিন থাকতে হবে আপনার মধ্যে ঠিক না ভাই ঠিক নজরুল লিখছেন ও মনে রমজানের রোজার শেষে শক্তি নাই আপনাদের আল্লাহ হেদায়েত করে রংপুরের মানুষের জেনারেল স্বাস্থ্য ভালো কারণ কি জানেন আপনাদের হোটেলগুলোতে কচু ভর্তা দেয় কচু শাক এই কচু শাক যে কত দামি একটা নিয়ামত আজকের মেডিকেল সায়েন্স বলছে এক পা কচু শাকের ভিতরে 1.5 কেজি গোস্তের শক্তি থাকে কচু শাক ভিতরে সব ক্ষতকে ভালো করে দেয় কোনো মেয়ে যদি কচু শাক খায় প্রেগনেন্ট হওয়ার পরে আয়রন ট্যাবলেটের আর দরকার হয় না এই নিয়ামতটা আপনারা খান যদিও আজকে আমারে কচু শাক দেয়নি আল্লাহ এদের বিচার করুক কচু শাক তো একটা নিয়ামত তো আপনাদের এই শক্তি বুঝি কচু শাক খায় না ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিন তোর সোনা দানা বালা খানা সব রহে নিলা দে মুমিন মুর্দা মুসলিমের ভাঙা ইতে নিদ রমজানের তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হতে রাজি আছেন তো হাত তুলে দেখান মুসলমান আলহামদুলিল্লাহ বলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা আমার সময় যেটা দিয়েছেন আমি শেষ করেছি কিছু প্রশ্ন আছে শর্ট উত্তর দিয়ে তারপর আমরা সালাতে আসর পড়ব রফি আদাইন এবং জোরে আমিন বলার কারণে মসজিদে ইমাম আসতে বাধা দেয় এই ইমাম সাহেব ঠিক কাজ করেন না আপনি তাকে বলেন জোরে আমিন বলবে না যখন ইমাম আসতে বলবে আপনিও আসতে বলেন কিন্তু রফিয়া দেন আপনি বাধা দেন কে এটা তো রাসূল নিজে করেছেন আপনি বাধা দেন কেন মূর্খ আপনি এটা জেনে নেবেন যে ইমাম জোর দেখায় তার পিছনে কি করবেন জোর দেখায় গাজা তো আর খায় না নাকি এটা তার শরীরের জন্য ক্ষতিকারক জর্দাতে এই শয়তানগুলো দেখেন জর্দাতে সুগন্ধ দেয় এই জন্য এরা জর্দা খাইলে মুখের থেকে ঘাম বেরোয় কিন্তু এই জর্দা শরীরের জন্য ক্ষতিকারক এটা শুধু ইমামদের কথা না সব ডাক্তার বলছে জর্দার ভিতরে 1100 রোগ বিড়ির ভিতরে কয় শো রোগ 1100 রোগ এটার জন্য তিনি না খান নামাজ হয়ে যাবে কিন্তু তিনার ত্রুটি হলো জানাজার নামাজের সূরা ফাতিহা পড়া যাবে কিনা ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তিলকা সুন্নাহ তিলকা সুন্নাহ সূরা ফাতিহা পড়াটাকে তিনি সুন্নাহ বলেছেন এবং আমাদের আবু হানিফার একটা রায় আছে যে সূরা ফাতিহা যেহেতু একটা দোয়া এটা না পড়লেও হবে তবে পড়াটাই হলো শ্রেষ্ঠ রাসূলের সাহাবায়ে কেরাম পড়তেন আমরা যেন পড়তে পারি জুমার খুতবা আরবি না বাংলা যাতে মানুষ বুঝে সেই ভাষায় দিবেন যদি রংপুরের কথায় বুঝে তাহলে সেই ভাষায় দিবেন তবে কোরআন হাদিসগুলো আরবিতে বলবেন এটাই মাসনুন নামাজের কাতারে সোজা করার সঠিক নিয়ম কি সঠিক নিয়ম হলো ডানে বামে তাকিয়ে আপনি লেগে লেগে দাঁড়াবেন গোলালের সাথে গোলালের কাদের সাথে কা মিলে মিলে দাঁড়াবেন নামাজে জোরে আমিন বলা যাবে কিনা হ্যাঁ বলেছি আপনি একা থাকলে জোরে বলেন কিন্তু মসজিদে ইমাম আসতে বলছেন আপনি জোরে বলে মসজিদের শৃঙ্খলা ভঙ্গ করার দরকার নাই যেমন আমরা মক্কা শরীফে গেলে আমরাও জোরে বলি ঠিক না ঠিক
এই আস্তে বলা ইমামরাও শহর জোরে বলে সমস্যা নাই নামাজে বুকে হাত বাঁধা যাবে কি যাবে বুকে হাত বাঁধা যাবে নাভির উপরে যাবে নাভির নিচেও যাবে আবার হাত ছেড়ে দিলেও নামাজ হবে কোনো আপত্তি নাই ইমাম মালিকের মুসল্লিরা হাত ছেড়ে দিতেন একই লোকের প্রশ্ন আহলে হাদিস ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে কোনো সমস্যা নাই আহলে হাদিস আসলে আহলে হাদিসের ভাইরা নিজেদেরকে মনে করেন যে ওনার মাযহাব মানেন না ওনারা নিজেরা অজান্তে দুইটা মাযহাব মানেন হানাফি আর হাম্বলি হাম্বলি আর আহমদ ইবনে হাম্বল এবং মালিকি মাযহাব তিনেরা মানেন এইজন্য মাযহাবের বাহিরে কেউ নাই আমরা সবাই আহলে হাদিস আবার সবাই মাযহাবের আন্ডারে কারণ যে কোনো হাদিস মানলেই আপনি যে কোনো মাযহাবের আন্ডারে পড়বেন ঠিক না বটে এইজন্য এদেরকে আলাদা করার কোনো দরকার নাই জুমার খুতবা এটা হয়ে গেছে অনেকগুলো প্রশ্ন আপনারা দিয়েছেন কি ব্যাপার আপনার প্রশ্নের উত্তর আসর করেন এগুলোর জন্য তো বিভিন্ন হুজুর আছে আমার বাবা কি এটা ক্যান্সার রোগী আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ শফা দান করুন আপনার আব্বাকে সূরা তাওরাত এবং সূরা আল হাকুম মুত্তাকাসুর হাত্তা যতক্ষণ মাকাবের পড়ে পানি ফু দিয়ে সকালবেলায় খাওয়ান আমি এই দুটি সূরার উপর আমল করেছি বহু ক্যান্সার রোগী ভালো হয়ে গেছে কালকেও একজন লোক এসেছে আমার সাথে দেখা করেছে ওনার মেয়ের ক্যান্সার ছিল গত বছর ওই আল্লাহ ওই দুটি সূরার বরকতে আল্লাহ তার মেয়ের ক্যান্সার ভালো করে দিয়েছেন আপনারা মাশাআল্লাহ অনেক কষ্ট এই কষ্ট থাকা ভালো ফরজ নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা তসবি পাঠ করা জরুরি নাকি সম্মিলিত মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না এইভাবে আপনি তসবিগুলো করবেন রাসূলের কাছে দোয়া চাইলে তিনি করতেন কিন্তু তসবিগুলো কখনো তিনি বাদ দিতেন না এই তসবিগুলো সুন্নতে মুয়াক্কাদ না ফরজের কাছাকাছি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তসবিগুলো করতেনই এবং বলতেন আল্লাহ বলছেন ফাসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা সকাল সন্ধ্যায় তসবি করতে হবে গা আর পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন 101 তিন নম্বর আয়াতে ইদা কুদিয়াতিস সালাত ফাজকুরুল্লাহ যখন নামাজ শেষ আল্লাহ জিকির করো কার জিকির আল্লাহ জিকির করো আমরা যেন এগুলো করতে পারি আল্লাহ তৌফিক দান করুক লেনদেন সংক্রান্ত চাকরি করা ইসলামে এটা জায়েজ আছে কি অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি নেয়া যদি আপনার জীবন বাঁচানোর আর কোনো মাধ্যম না থাকে এই ঘুষ দিতেই হবে ঘৃণা ভরে ওই শয়তানকে কয়ে দিয়ে তোরে কুত্তার ঘু দিচ্ছে তুই কুত্তার ঘু খা এই শয়তানগুলোর কোনো নামাজ রোজা কবুল হবে না যেগুলো মানুষকে জোর করে ঘুষ দিতে বাধ্য করে ঠিক কি না একটা যোগ্য ছেলে ঘুষের কারণে তার চাকরি হচ্ছে না এই জন্য রাষ্ট্রের সব প্রাধান্য ব্যক্তিদেরকে আসামির কাজ গোড়া আল্লাহ দান করিয়ে দিবে আচ্ছা আসরের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনারা থাকবেন মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে কি পারবে রাসূল নিষেধ করেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ আল্লাহর বান্দাদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করে দিও না মসজিদে তবে মেয়েদের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো ঘরে কিন্তু কেউ যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা জায়েজ নাই রাসূলের বিবিরা মসজিদে যেতেন বসো বসো মজলিস কি বছর কি চল্লিশা হ্যাঁ ও ও চল্লিশা তিন দিন এগুলো কুফুরি এগুলো কুফুরি চল্লিশা তিন দিন এগুলো কুফুরি খবরদার এগুলো যেন না করেন বোখারিতে একটা অধ্যায় এনেছেন ইমাম বোখারি আল মাইয়্যাতু ইউআযযিবু বিমানিহি মুর্দার কবরে আযাব শুরু হয় নিয়াহার কারণে নিয়াহ হলো দুটি একটি হলো বিলাপ করে কাঁদা আর একটি হলো মুর্দার জন্য কোনো খাওয়ার আয়োজন করা তিন দিন চল্লিশা করা মিলাদ সম্পর্কে কি কোনো হাদিস আছে আপনারা জানেন আমি জানি না কোনো হাদিস আছে কি না আমাদের এক পীর সাহেব বলেছেন মাইকে আজান দেয়া ওই পীরে বলবেন মোবাইল ইউজ করতে পারবি না ওই পীরে বলবেন কোনো বাসে তুই উঠতে পারবি না তুই হাইতে যাবি সবখানে মূর্খ এগুলো মুসলমানদের মধ্যে কেউ হানাফি কেউ শাফি কেউ মালিকি ইত্যাদি বিভিন্ন দল কেন কোন দলটি সহি ইসলামের হ্যাঁ আল ইমরানের 101 নম্বর আয়াত মেনে চলে আসলে আমরা সবাই মেনে চলি কারণ মসজিদে আমরা সব কয়দল কয়দল উনি বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আমরা যেন এই হানাহানি আমরা যে জনটা সহজ হয় ওটা মানছি কেউ ইমাম আবু হানিফাকে মানছেন কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানছেন কেউ ইমাম মালিককে মানছেন কেউ ইমাম শাফিকে মানছেন কিন্তু আমরা পছন্দ করি কাকে কথা বলেন কাকে এই চারজন ইমামই হক পথে ছিলেন অতএব যারা যারা আমরা মসজিদে যাই আমরা এক দল আমাদের মধ্যে কোনো দলাদলি নাই এই দলাদলি যেন
কিলাকিলিতে রূপান্তরিত না হয়, দলাদলি থাকবে, হাতের আঙ্গুল কি সবগুলি সমান? আমি যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটা করি, ঠিক না ঠিক? কিন্তু মুসলমানরা এক দল, কয় দল? মুসলমানদের ঐক্যের ভিত্তি হলো তিনটি, কয়টি? বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতান ওয়া ইসতাকালা কিবলাতান ওয়া গালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহর কিবলাকে মানলো, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করলো আর জবাই করা খেলো, তারা মুসলমান, আল্লাহর জিম্মায় রাসূলের জিম্মায় আছে। ডাক্তার জাকির নায়েক বলেছেন নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা তাদের আলাদা করে নামাজ পড়তে দেখি, তাহলে তারা ভুল করে নামাজ পড়তেছে। ডাক্তার জাকির নায়েক কোনো কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো, তবে মহিলাদের শরীরের কারণে একটু এদিক সেদিক হয়ে যায়, ঠিক না বেটি? ওর শরীরের গঠন আর আপনার গঠন কি এক? কথা কন না কেন, মহিলারা দেখবেন যে ওরা হলো প্রাকৃতিকতভাবে একটু লাজুক, যে কোনো মেয়ে একটা পুরুষকে দেখলে একটু লজ্জাশীলা হয়, কাপড় টেনে দিতে চায়, ঠিক না বেটি? এটা সারা দুনিয়ায় আমি দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলো সবখানে একই সিস্টেম। মেয়েরা সৃষ্টিগতভাবে একটু লাজুক হয়, তাদের লাজুকতার কারণে সলাতে যে পার্থক্যটা আসে এটাতে কোনো ভুল হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক। যুবক যুবতীদের অবৈধ প্রেম থেকে বিরত থাকার উপায় কি? বিয়ে করে ফেলবেন। হ্যাঁ, কিসের অবৈধ প্রেম? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে ফেলবা, আব্বা আমারে কইবে যে বিয়ে করায় দেন, নাহলে কিন্তু অবৈধ প্রেম করুক। ভালো লেগেছে তুমি ওই মেয়েকে, মেয়ের বাপকে প্রস্তাব দাও তোমার আব্বাকে দিয়ে, তুমি গিয়ে বলো না ভাই তুই যে প্যার করতা হন, তুই বিয়া দাও, তুই নোংরা। তুই আলী রাদিয়াল্লাহু মা ফাতেমাকে পছন্দ করতেন, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলেন নাই, বলেছেন আবু বকর রাদিয়াল্লাহুকে দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু দিকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু গিয়ে ফাতেমাকে বলেছে আমার সাহাবিদের মধ্যে খুব সাহসী যোদ্ধা জ্ঞানী তোমাকে পছন্দ করেছে। বাপের এই কথা শুনে মেয়ে তো বুদ্ধিমতী, জান্নাতের রমণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর মধ্যে মা ফাতেমা একজন, বুঝতে আর কষ্ট হলো না, তিনি রায় দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনি মেয়ের উপর কিছু চাপিয়ে দিয়েন না, যুবতী মেয়ে, মেয়ের যেমন ছেলে দেখার অধিকার আছে ছেলেরও মেয়ে দেখা। আমাদের এখন একচেটিয়া হয়, মেয়েটারে দেখে, দেখে কে? ছেলে দেখে, ছেলের বাপ দেখে, ভাই দেখে, তো এই সবগুলো বিয়ে করবে না, শুধু ছেলে ছাড়া আর কেউ দেখবে না, ছেলের সাথে ছেলের মা বোনেরা যাবে, কারণ অনেক জায়গাতে ছেলের বউ দেখতে গিয়ে বাপ বিয়ে করে চলে আসে। আপনাদের এখানে না হতে পারে, আমার কাছে রিপোর্ট আছে। হ্যাঁ, এখানে হয়েছিল, হাই 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 থাক। এই জন্য তোমরা যারা সামর্থ্যবান আর আপনারা যারা গরিব, বিয়ের সামর্থ্য নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক গরিবকে দেখে বলছে তুমি বিয়ে করো না, বলছে নিজেই খাইতে পারে না, কব বিয়ে কর তাহলে তোমার বরকত নিয়ে আসবে ওই মেয়েটা। আপনাদের এখানে এই যে রংপুরে কি নাম ওনার, রহিমউদ্দিন সাহেব ছিলেন, আমার আব্বার খুব কাছের মানুষ ছিলেন রহিমউদ্দিন সাহেব, ওই যে আপনারা ভরসা বলে ডাকেন আর কি, আমি চাচাকে নিষেধ করছি আপনি ভরসা নাম ইউজ করবেন না, এটা নিষেধ, ভরসা আমরা আল্লাহকে করি, ঠিক না বেটি? তো ওনাদের ভাইরা মারা যেত, এই জন্য ওনার আম্মা ভরসা লাগাইয়া দিছে, এটা অন্য কোনো কারণে না। ওনাকে বলছি চাচা আপনি পয়সাওয়ালা হলেন কবে? কয় তোমার চাচি যবে ঘরে আসছে তখন আমার পয়সা শুরু হয়েছে। এই জন্য যে সমস্ত যুবকেরা বিয়ে করো নাই, দিনদার দেখে বিয়ে করো, আল্লাহ তোমার বরকত দান করে দিবে। সম্মিলিতভাবে দোয়া পড়া নিয়ে হানাফি এবং আহলে হাদিসের মধ্যে একটা বিভ্রান্ত রয়েছে, সম্মিলিতভাবে দোয়া পড়ে যে কোরআন হাদিসের সহি আলোকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে কেউ দোয়া চাইলে তিনি দোয়া করে দিতেন পার্সোনালি, আপনি এটা নিয়ে ঝগড়া ঝাটির কোনো দরকার নাই। আমরা মুসলমানরা তো এমনি শেষ হয়ে গেছি, সামান্য এই বারবার উল্লুকেরা আমাদেরকে পিটায়, আমরা কোথায় আসি দেখেন? অথচ বাংলাদেশের মুসলমান একটা তাকবীর দিলে এই বারবার উল্লুকেরা মরারও জায়গা পাবে না। আমাদের এই দলাদলি আমরা ভুলে যাব, যে দোয়া করতে চাই করুক, সমস্যা কি, দোয়া করুক, কিন্তু তসবিগুলো কখনো ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাতের পরে যে তসবিগুলো করতেন, এই তসবিগুলো এত জরুরি, এত দামি, সব রোগ থেকে আপনাদেরকে হেফাজত করবে। এই তসবিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনাতুল্লাহ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে এই তসবির কারণে আল্লাহ সবগুলো মাফ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব, আমাদের প্রিয় ছেলেরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, আসরের নামাজ আদায় করবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের আব্দুল হাকিম হুজুরের জন্য আপনার দোয়া করবেন। আর যে ছেলেগুলো, এই ছেলেগুলো কষ্ট করে, আরও দুটা ছেলে আছে, এই যে মাওলানারা কোথায়, ওই তো ওই যে মাওলানা কি নাম তোমার, হ্যাঁ, শাহাজুল ইসলাম সোহায়, এই ছেলেগুলো কষ্ট করে,
হ্যাঁ তুমিও কষ্ট করেছো, এদের জন্য দোয়া করবেন, অল্প দিনের নোটিশে কালকে পর্যন্ত এটা হবে কি হবে না নিয়ে ঠেলাঠেলি। তো এই ঠেলাঠেলি আমাকে নিয়ে হয়, কিন্তু ওই যে আপনাদের চেয়ারম্যান কি বলে গেছে শুনছেন তো? আসসালাম স্যার, ইয়া বলছে মসজিদে ওয়াকফ কর, জমি ওয়াকফ করা না হইলে হ্যাঁ ওই জমিতে ইবাদত করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, সারা দুনিয়ার সব জায়গায় আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। তবে জুমার ব্যাপারে কেউ খুব কী কাল করেছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে দাবি করে আমার মসজিদ আমার জায়গা জুমা পড়তে পারবো না, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এছাড়া আপনি যে কোনো জায়গাতে সলাৎ পড়তে পারেন, কোনো সমস্যা।